হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবার একটা নতুন মজাটার ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি যাব একটা অন্নপ্রাশনের নেমন্তন্নতে। আর দেখো, সবার ফার্স্টে বাইকে বলেছি রেডি হতে, কিন্তু ও একটা ছবি আঁকছিল। আর দেখো, ও কিন্তু দারুণ ছবি এঁকেছে। বাড়িতে ছবি টবি আঁকে না, খুব দুষ্টুমি করে, কিন্তু আমাদের বাড়িতে এসে শান্তভাবেই ছিল। আর এখানটাতে বোনরা তাড়াতাড়ি রেডি হচ্ছে। দেখো, ও রেডি হচ্ছে এত স্টাইল মেরে, মানে একটা হাত চেয়ারে হেলান দিয়ে, তারপর মানে ওর এত ঢং কোথা থেকে আসে আমি বাবু জানি না। এখানে দেখো, আমার হিরো ভাই কিন্তু রেডি হয়ে গেছে, আর আমার হিরোইন বুনু রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছিল, তারপরে এখনই আমি যাব টুক করে রেডি হয়ে, এই চলে আসবো। আর এই যে আমার ফুল লুক, আমি তোমাদেরকে দেখাবো আমাকে মানে পুরো ড্রেসটা পরে কেমন লাগছে, তার আগে দেখে নাও। আমার ভাইকে আমি বলছিলাম একটুখানি পোজ দিতে, ও একটা ছবি তুলতেও পছন্দ করছিল না, মানে ও ছবি তুলতেই পছন্দ করে না, শুধু হি হি করে হাসতেই থাকে, কি যে করে যায় না। রাস্তায় এসে আমরা একটুখানি ফটোশ্যুট করছিলাম। আর এই যে আমার এই ফুল ড্রেসটা, কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। এই ড্রেসটার লিঙ্ক অনেকে চেয়েছো, কিন্তু আমি লিঙ্ক কি করে দেবো বলো? আমি তো অনলাইন থেকে কিনিনি, আমি আমাদের এখানকার একটা দোকান থেকে কিনেছি। তোমরা যদি চাও আমি ওই দোকানের ঠিকানা দিয়ে দেবো। এই যে আমি ঘুরে অনেক রিলস বানিয়ে নিয়েছি, তারপরে আমার বোনও রিলস বানিয়ে নিয়েছে, তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আমি বর্মা মা বাপি সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে মোটে 3 মিনিট হাঁটা পথ লাগে, 5 মিনিটও না, এই যে বাড়ি, আর মানে 2-3 পা গেলেই অনুষ্ঠান বাড়ি। দেখো, দূর থেকেই দেখা যাচ্ছে এখানটাতে একটা কি ছিল, আমার ঠিক জানা নেই এটা কি সেজেছিল, কিন্তু এনারা আমাদেরকে আশা দেখে নাচ করছিল, আমি সেটাই তুলছিলাম। দেখো, আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে কিন্তু ওনারা হাই করে দিচ্ছিল। দেখো কি সুন্দর হাই করে দিল, এবার হ্যান্ডশেক করছে, আর আমি ক্যামেরা করছি যেহেতু একটু বেশিই মজা পাচ্ছিল। এখানটা তো উনি এখন কোমরে হাত দিয়ে ভাইয়ের সাথে ছবি তুলবে, আমরা কিন্তু প্রচুর ছবি তুলেছি, আর উনি আমার ক্যামেরা তো হাই করে দিল তোমাদের সকলকে, তোমরা একটু হাই জানিয়ে দেবো ওনাকে। তারপরে হট করে ছবি তুলতে তুলতে দেখে এখানে চার্লি চ্যাপলিন চলে এসছে। বাবা, আমাদের এত হাসিয়েছে, আমরা খুব মজা করেছি, খুব হেসেছি। ভাবো, মানুষের পেটের কত টান থাকে, আমরা তো কত টাকা নষ্ট করি এই ওইভাবে, আর এনারা দেখো কত কষ্ট করে উপার্জন করার জন্য। কিন্তু যাই হোক, এনারা কিন্তু বহুত মজা করিয়েছে, আমাদের বহুত হাসিয়েছে, খুব ভালো লেগেছে, অনেক ছবি তুলেছি। আর এনার চোখে রঙ ভঙ্গি দেখো কত সুন্দরভাবে অঙ্গি ভঙ্গি করছিল, তাই না? আর এখানটা তো দেখো, আমার হাত এমনভাবে ধরেছে পুরো মনে হচ্ছে আমাকে এক্ষুনি প্রপোজ করবে, আবার তোরাকে উল্টোপাল্টা কমেন্ট করে দিও না। তারপর আমি নাচতে নাচতে চলে যাচ্ছিলাম কিন্তু ভেতরে পুচকুটাকে দেখতে, যে পুচকুটার অন্নপ্রাশন তাকে গিফটটাও দিতে যাচ্ছিলাম। আর আজকে আমি দেখাও আমি গিফট দিচ্ছিলাম, কারণ আমি প্রত্যেক ভিডিওতে দেখাই না, তোমরা ভাবো আমি হয়তো গিফট না দিয়ে খেয়ে চলে আসি। আরে বাবা, তোমরা বলো গিফট না দিয়ে কখনো খেয়েও আসা যায়? তোমরা কি কোনোদিনও গিফট না নিয়ে গেছো? হয়তো যারা গিফট নিয়ে যাও না তারাই ভাবো যে গিফট না দিয়ে হয়তো খেয়ে আসা যায়। তাই আমি দেখালাম যে আমি যে কটা অনুষ্ঠানে যাই সব কটা অনুষ্ঠানে আমি গিফটগুলো দিই, আমি গিফট না দিয়ে কোনো জায়গার থেকেই খেয়ে আসি না, অতটা ছোট মন আমার নয়। তারপরে দেখো, আমার বোন আর ভাই এখানে সেলফি তুলছে, আর পেছন থেকে এই ইনি এসে কেমনভাবে তাকিয়েছিল, ওরা তো ভয় পাচ্ছিল আর খুব মজা পাচ্ছিল, তারপরে ওদের সাথে সেলফি তুললো। আর এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো কিন্তু টাটকা টাটকা লাউ আর শাক যাচ্ছিলো, তো আমি ভাবলাম যে হাট বার আছে, খালি খালি কষ্ট করে হাটে কেন যাব, বাড়ির ওপর থেকেই নিয়ে নিই, মানে আমি অনুষ্ঠান বাড়িতে গিয়েও আমি কিন্তু সবজিগুলো নিয়ে নিয়েছি। তারপরে যখন বাড়িতে রাখতে যাচ্ছিলাম, চার্লি চ্যাপলিনটা আমার বোনের হাত থেকে নিয়ে মায়ের সাথে গিয়ে বাড়ি অবধি পৌঁছে দিয়ে এসেছে। আর তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম, আমরা কিন্তু একটা টেবিলে 6 জন মিলে বসেছিলাম, কারণ আমরা কোনো জায়গা জায়গা পাচ্ছিলাম না, আর ভাইকে মাকে কোথায় বা রাখবো, কারণ ভাই একদমই খেতে চায় না নিজের হাতে। আর যেহেতু মাসি বাড়ি নেই, আমি দায়িত্ব করে নিয়ে এসেছি, ওকে না খাওয়ালে হয়? মাসি যদি জানতে পারে যে ওকে আমি খাওয়াইনি, তখন আমার কপালে কষ্ট আছে। আর আমি তো খাওয়াইনি, আমার বোন খাইয়ে দিয়েছে দায়িত্ব করে, ছোট দিদি বলে কথা। আর মেনু কার্ডটা তোমাদের দেখালাম, পজ করে কিন্তু দেখে নিতে পারো। এই যে ফুল ভিডিওটার খাওয়া দাওয়া, এটা কিন্তু আমি কিছুদিন আগে পোস্ট করেছি, তোমরা যদি চাও আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা গিয়েও কিন্তু দেখে আসতে পারো। আমার ফার্স্টেই দিয়ে দিয়েছিল ভেজিটেবল চপ, আর তার সাথে দিয়ে দিয়েছিল স্যালাড, আর চপ খাওয়ার পরপরই কিন্তু দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে ঝুরি আলু ভাজা আর লেবু, যেটা খেতে কিন্তু আমার জাম্পোস লাগে। আর তারপরে এখানটাতে দিয়ে দিয়েছিল কিন্তু চিংড়ি মাছ, পটল চিংড়ি, আমার মায় পটল চিংড়ি দিয়ে খেয়েছে আর একটুখানি মাংস দিয়ে, কারণ আমার মা মাছ খায় না একদমই। আর এখানে দেখো, বোন কত সুন্দরভাবে ভাইকে যত্ন করে খাইয়ে দিচ্ছে, আর দেখো চিংড়ি মাছগুলো কপ কপ করে আমি ঝালের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, এত টেস্ট হয়েছিল না। তারপরে দিয়ে দিয়েছিল এখানটাতে মাছ, আর মাছের গ্রেভিটা অমাইক খেতে হয়েছিল, মানে এরকম গ্রেভি আমি আগে একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, আর এই যে এই নিয়ে দ্বিতীয়, কিন্তু ওটা একটু বেশি টেস্ট হয়েছিল। যাই হোক,
তারপরে দিয়ে দিয়েছিল এখানটাতে কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও আর ছিল কষা মাংস, হেভি হয়েছিল মাংসটাই, অতটা মশলা হয়েছিল না বলে আমার বেশি ভালো লাগছিল। তো খাবার খাচ্ছি, যদি বেশি মশলা হতো তাহলে আবার পেটের প্রবলেম হয়ে যেত। তারপরে আমি অনেক চাওয়া চাওয়াই পরে একটা হাড় দেখে দিয়েছিল, কারণ সলিড মাংস খেতে ভালো লাগে না, আর দিয়ে দিয়েছিল কিন্তু লেগ পিস, যখন আমি হাড় দেখে চেয়েছি। আর লেগ পিস খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে, তোমরা যারা ভিডিও দেখো আমার তারা জানো লেগ পিস খেতে আমার এতটা ভালো লাগে কি বলবো, মানে মুরগির মাংসের হাড়ের পিসগুলো একটু বেশিই ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু চাটনি পাঁপড়, আর চাটনিটাও বেশ ভালো ছিল। আর সবার লাস্টে আমাদের ছিল কিন্তু এখানটাতে মিষ্টি, রসগোল্লা আমি নিইনি, রসগোল্লা আমি খেতে পছন্দ করি না, আমি কিন্তু এখানে লচমচম নিয়েছিলাম। তারপরে বাড়ি এসে ভিডিও বানিয়েছিলাম, যারা আমার ইনস্টাগ্রামে এখনও ফলো করেনি জলদি জলদি রেশমিওয়ালা অফিসিয়ালে গিয়ে আর ব্যাকআপ রেশমিটা ফলো করে দিও। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। বাবা।